নমস্কার বন্ধুরা, কলকাতা কুইনের আরেকটি পর্বে সকলকে স্বাগত জানাই। অনেকদিন বাদে আমি আবার একটা ভিডিও আপলোড করছি। শারীরিক অসুস্থতার জন্য আমি অনেকদিন ভিডিও আপলোড করতে পারিনি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করব, সেটা হচ্ছে অনুষ্ঠান বাড়ির খুবই একটা পপুলার রান্না, যেটা হচ্ছে ঝুরঝুরি আলু ভাজা। খুব মুচমুচে হয় এবং এটা খুব সহজে বাড়িতে কিভাবে আপনারা বানাবেন, কিভাবে স্টোর করে রাখবেন অনেক দিন পর্যন্ত, এবং কিভাবে এত সুন্দর করে কাটা এবং ভাজা যায়, সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি সকলকে পুরো দেখার জন্য অনুরোধ রইল। ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অসংখ্যভাবে ধন্যবাদ জানাই। কিন্তু এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, এবং আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এই ঝুরি ঝুরি আলু ভাজা করার জন্য মেন যেটা করতে হয় সেটাকে হচ্ছে আলুটা কীভাবে কাটবে। আলু কাটাটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট। বটিতে আলু কাটতে গেলে অনেক সময় কী হয়, ধৈর্যেরও ব্যাপার থাকে এবং সেটা অনেক সময় সাপেক্ষ। তো খুব কম সময়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে প্রথমে চারটে আলুকে ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি। এবার এরকম একটা স্লাইসার নিশ্চয়ই সকলের বাড়িতে থাকে। এই স্লাইসারের যেদিকটা ধার থাকবে সেই ধার পিঠে এরকম মাঝারি সাইজের আলু নিয়ে একদম সোজা করে একবার করে কেটে নেবে। এটা ব্যাকওয়ার্ড আপ ডাউন করবে না, এটাকে জাস্ট একবার করে তুলে নিয়ে আবার তুলে তুলে এটাকে এইভাবে কাটবে। তাহলে এটা একদম পুরো লম্বা লম্বা সুতোর মতন আলু কাটা হবে এবং খুব তাড়াতাড়িও এটা হয়ে যাবে এই আলুটা কাটা। যখন আলুটা এবার একটু স্লাইসারের মধ্যে লেগে যাবে তখন আঙুল দিয়ে একটুখানি এটাকে পরিষ্কার করে নেবে এইভাবে। আর এইভাবে আলুগুলোকে পুরো কেটে নেবে একদম এরকম সোজা করে একবার করে টানবে, টেনে এরকমভাবে আলুগুলোকে কেটে নেবে। খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায় এবং খুব সুন্দরভাবেও কাটা হয়, প্রত্যেকটা সমান মাপেরও হয়, ছোটো বড়ো হওয়ারও কোনো চান্স নেই। তো এইভাবে পুরো আলুগুলোকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে এইভাবে স্লাইসারের সাহায্যে এটা করে নিলাম। খুব কম সময়ে এটা হয়ে যাবে। এর পরের যেটা ইম্পর্ট্যান্ট পার্ট, আমার পুরো আলুগুলো দেখো এইভাবে কাটা হয়ে গেছে এবং প্রত্যেকটা সমান মাপেরই হবে এবং লম্বা লম্বা সুন্দরভাবে কাটা হয়ে যাবে। এর পরে যেটা হবে সেটা হচ্ছে ধোয়া। এই আলুটাকে খুব ভালো করে ধোয়াটা কিন্তু ইম্পর্ট্যান্ট, কারণ আলুর মধ্যে যদি স্টার্চ থাকে তাহলে কিন্তু একদম মুচমুচে এবং ঝুরঝুরে এটা হবে না। এই জন্য এটাকে 10 থেকে 15 বার খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আলুটা পুরো পরিষ্কার হয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আলাদা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ধোবে। দেখো ঠিক ধোয়ার পর একদম পরিষ্কার, জলটা একদম পরিষ্কার হয়ে গেছে এবং প্রত্যেকটা আলুও এখানে আলাদা আলাদা করে একদম আলাদা হয়ে গেছে। এই অবস্থায় এটাকে 1 থেকে 1.5 ঘন্টা এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখবে। 1 থেকে 1.5 ঘন্টা বাদে এরকম একটা ঝুড়িতে আলুগুলোকে ঝরিয়ে নেবে জলটাকে। জলটা ঝরিয়ে নেওয়ার পর এরকম একটা পেপার বা কোনো পরিষ্কার কাপড়ের মধ্যে আলুর যে এক্সট্রা জলটা থাকে সেটাকে একদম পুরো শুকিয়ে নিতে হবে। আমি এইভাবে কাগজের ওপর নিয়েছি, দেখো একদম শুকিয়ে ঝুরঝুরা হয়ে গেছে, এর মধ্যে কোনো জল নেই। যদি এর মধ্যে জল থাকে তাহলে আলুটা যখন তোমরা ভাজবে তখন আলুটা কী হবে, দলা পাকিয়ে যাবে। আমি একদম পুরো ড্রাই করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়েছি। তেল দিয়ে প্রত্যেকটা যে স্টেপ বাই স্টেপ ওরা যে জিনিসগুলো দেয় সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য তোমাদেরকে এইভাবে করছি। আমি প্রথমে 3টে শুকনো লঙ্কা আমি ভেজে নিলাম। এটাকে আমি যারা প্রথম রান্না করছো তাদের জন্য বলছি, শুকনো লঙ্কাটাকে কিন্তু ফাটিয়ে নিয়ে তারপরেই মানে একটুখানি হাত দিয়ে চিড়ে নিয়ে তারপরেই ভাজবে, না হলে কিন্তু ফাটবে। এরপরে আমি কাঁচা চিনে বাদাম সেটা তেলের মধ্যে দিয়ে এটাকেও আমি ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই চোকলাগুলো এর গা থেকে আলাদা হচ্ছে। এইভাবে আলাদা হয়ে গেলে বুঝবে যে বাদামটা ভাজা হয়ে গেছে। তো বাদাম ভেজে আমি তুলে নিলাম। এবার আমি কারি পাতা দিয়ে দিলাম। 3টে কারি পাতা ডাল সমেত আমি ভেজে নিচ্ছি। এখানে আমি পাতাগুলো ছাড়িয়ে দিলাম না, এতে পাতাগুলো পুড়ে যাওয়ারও চান্স থাকে এবং তুলতেও অসুবিধা হয়, ওই জন্য আমি একবারে ডাল সমেত দিয়ে দিলাম। আমি 2টো পাঁপড় ভেজে নিলাম। পাঁপড়টা অপশনাল, না দিলেও চলে, কিন্তু দিলে এর টেস্টটা বেড়ে যায়। অনুষ্ঠান বাড়িতে দেখবে ঝুরি ঝুরি আলু ভাজার মধ্যে ছোটো ছোটো করে পাঁপড় ভাজাও দেওয়া থাকে। এটাকে ভেজে আমি তেল ঝরিয়ে তুলে নিলাম।
এবার সেই তেলেই আমি আলুগুলোকে ভাজবো। আলুগুলোকে কিন্তু খুব একসাথে অনেকটা পরিমাণে দেবে না, তেল অনুযায়ী অল্প অল্প করে দিয়ে ভাজতে হবে। যখন এটা দেবে তখন হাই ফ্লেমে দেবে, এবং এইভাবে দেওয়ার সঙ্গে সঙ্গেই নাড়তে থাকবে, তাহলে আর কিন্তু দলা পাকানোর কোনো চান্স থাকবে না। এইভাবে হাই ফ্লেমে ভালো করে ভেজে নিয়ে এটা করতে খুব কম সময় লাগবে, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু পুরো ভালোভাবে ভাজা হয়ে যাবে। এই দেখো একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, মুচমুচে আলু ভাজা। যখন এটা তুলবে তখন আঁচটাকে কমিয়ে নেবে, কারণ এক্সট্রা যে আলুগুলো তোলার সময় থেকে যাবে না হলে সেগুলো পুড়ে যাবে। তো আলুটা যখন তুলবে তখন আঁচটাকে কমিয়ে নেবে, এবং ভাজবে যখন তখন হাই ফ্লেমেই ভাজবে। এরকমভাবেই আমি আলুগুলোকে এক এক করে ভেজে ভেজে তুলে নিলাম। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, সমস্ত জিনিসগুলো আমি ভেজে ভেজে আলাদা তুলে নিয়েছি। এবার এটাকে যেটা করতে হবে, ভাজার সময় কোনো নুন এর মধ্যে ইউজ করবে না, যখন এটাকে সার্ভ করবে তখনই এর মধ্যে নুন দিয়ে এটাকে সার্ভ করবে। আর এটা যদি তোমরা কোনো এয়ারটাইট কন্টেনারে ঠান্ডা করে রাখো তাহলে কিন্তু 15 থেকে 20 দিন তোমরা অনায়াসে এটা রেখে খেতে পারো। এগুলো সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একসাথে ভালো করে মিশিয়ে এইভাবে এটাকে পরিবেশন করব নুন দিয়ে। সামান্য নুন ছড়িয়ে দিয়ে এগুলোকে একসাথে মেখে নিয়ে এইভাবে পরিবেশন করবে অনুষ্ঠান বাড়ির ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নমস্কার।